সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার শিরোনাম নিরাপত্তা এবং পুলিশ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির মামুন, রয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহরিয়ার কবির, এবং রয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে, আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পাবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা একটু দেখে নিই। সাভারে চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিল্প পুলিশ নিহত, জানমাল রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা র্যাব ও পুলিশের, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। স্বাধীনতা বিরোধীরাই দেশকে অস্থিতিশীল করছে, মন্তব্য ঢাকা রেঞ্জের DIG, রাজধানী সহ সারা দেশের সব কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ঢাকার 7 থানার OC বদল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে একটি নিষ্ক্রিয় হ্যান্ড গ্রেনেড উদ্ধার, সিলেট বিমানবন্দরে ডগ স্কোয়াড সহ BGB মোতায়েন। রাজধানীতে ইতালি প্রবাসীর বাড়িতে স্কুল ছাত্রীর খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত, দাবি পুলিশে, জিজ্ঞাসাবাদের জন্য 3 জন আটক। এবং জিম্বাবুয়েকে গুরুত্ব দিলেও দাপটের সঙ্গে সিরিজ জয় লক্ষ্য কোচের, ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে BCB একাদশের হয়ে খেলবেন মাশরাফি মুশফিকরা। আমরা শিরোনামগুলো দেখলাম, আমাদের যেই বিষয়টি আজকে শিরোনাম দিয়েছি নিরাপত্তা এবং পুলিশ, আমি স্যার আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। মানে দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা যাদের, সেই পুলিশ বাহিনীকেই আমরা দেখলাম গত 11 দিনের মধ্যে 2 বার, এবং এই বিশেষ ব্যবস্থা বলবো, বিশেষ ব্যবস্থা কারণ হামলাগুলো হয়েছে চেকপোস্টে, যেটা গাবতলিতে হয়েছে সেটা একটা পুলিশের চেকপোস্ট ছিল, সেখানে শত শত লোকের সামনে পুলিশের উপর হামলা করে একজন যদি ধরা পড়েছে, কিন্তু সেই হামলা একজন পুলিশ নিহত হয়েছে। আজকেও দেখলাম মাত্র 3 জন, কেউ কেউ বলে 5 জন, যেটা হলো আশুলিয়ায় পুলিশের উপর হামলা করে একজন পুলিশ নিহত হলো। তো আমরা দেখি যে মানে পুলিশের জানমাল নিরাপত্তা, মানে জানমালের রক্ষা করার দায়িত্ব যাদের তাদেরই উপরে এরকম হামলা হচ্ছে, এবং আমরা দেখি আগের ক্ষেত্রেও দেখেছিলাম, এখনও দেখছি যে এর পর যে যারা পরিদর্শনে যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাচ্ছেন, বলছেন হামলা পরিকল্পিত। তো হামলা তো পরিকল্পিতই হবে, তো কিন্তু প্রত্যেকবার একই কথা বলছেন, কিন্তু আমরা মানে কার্যকর কোনো ব্যবস্থা আমরা দেখছি না, কি বলবেন এই বিষয়ে? আসলে এখনকার পুলিশকে দেখলে আমার খুব মায়া হয়। আপনি যে কোনো পুলিশের এখানে একটা ছবি দেখান, রুগ্ন শরীর, পড়ে যাচ্ছে, মনে হচ্ছে খাওয়া নেই, দাওয়া নেই, ট্রেনিং তো পরের কথা। আমরা পুলিশকে দোষারোপ করতে পারি, কিন্তু আমি বিভিন্ন ফাঁড়ির পুলিশরা যেভাবে থাকে বা বিভিন্ন জায়গায় আমি দেখেছি, সেটা অবর্ণনীয় কষ্টের মধ্যে থাকে। তা একটা বাহিনীকে যখন আপনি কার্যক্ষম করতে চাইবেন, তখন তাকে পর্যাপ্ত সুযোগ সুবিধা, মানুষের শান্তি দেওয়া দরকার, পলিটিক্যাল কমিটমেন্ট একটা দরকার, সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়মিত প্রশিক্ষণের দরকার। আপনি দেখবেন যে পুলিশে একবার যে ঢুকছে তার প্রশিক্ষণ কি হচ্ছে আমরা জানি না, অথচ অন্যখানে কিন্তু নিয়মিত তাদের প্রশিক্ষণে যেতে হয়, তাদের থাকারও তো খুব ভালো জায়গা নেই। আপনি, আমি দেখেছি, এবং নেতৃত্বের যে একটা ব্যাপার, আপনি ধরেন ঠিক আছে 5 জন পুলিশ, তার একজন প্রধান SI বা কেউ, একটা নেতৃত্বের ব্যাপার আছে, তো সেগুলি কোনো বালাই নেই। আমি সপ্তাহখানেক আগে একটা শহরে ছিলাম সার্কিট হাউসে, তো নিচে আরও কয়েকজন ছিল, নিচে পুলিশ মোতায়েন ছিল। তো রাত 10টায় আমাকে ফোন করে 2 জন আসতে চাইলেন, আসতে আমি জানতাম যে তারা আসবেন, সেহেতু আমি প্রস্তুত ছিলাম, কথাবার্তা বললাম, বেরোচ্ছি 10:30 বাজে, তো দেখলাম
পাঁচজন না চারজন পুলিশের মধ্যে একজন বসে আছেন হেলান দিয়ে সেলফোনে কথা বলছেন। তাই বললাম আপনি যে এখানে নিরাপত্তার জন্য আছেন, তো এই যে লোকজন যাচ্ছে আসছে বাবার কাছে যাচ্ছে, আপনি কাউকে জিজ্ঞেস করেছেন? কোনো জবাব নেই। তা আপনি যদি ফোনেই কথা বলেন, লোকই না দেখেন, আপনার আর বাকিরা কোথায়? কোনো জব নেই। তার মানেটা কি? তার কোনো মোটিভেশন নেই কাজ করার। পুলিশে কোনো রকমে আমরা যেটা শুনি পত্রিকার প্রতিবেদনে, অর্থ দিয়ে ঢুকেছে যে একটা চাকরি পেলাম সরকারে, এখন যাই হোক আমি বেতনটা পেলেই হবে। এখন বিকল্পটা কি? বিকল্পটা হচ্ছে, হ্যাঁ, আপনারা সেনাবাহিনীকে যেরকম সুযোগ সুবিধা দেন, পুলিশ বাহিনীকেও সেরকম দিতে না পারেন, একটা সুযোগ সুবিধা দেন, তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণের বন্দোবস্ত করেন, তাদের মনোবলটা চাঙ্গা করেন, তাদের বেতন বৃদ্ধি করেন, তাহলে তো একটা মোটিভেশনের ব্যাপার আসে। একতরফাভাবে পুলিশকে বলে তো লাভ নেই। দ্বিতীয়, যে রিক্রুটমেন্ট প্রসেসেও গণ্ডগোল আছে আমার মনে হয়, কেননা রিক্রুটেড হওয়ার পর একটা প্রশিক্ষণ তো স্বল্প মাত্রায় হয়, তারপরে আপনি দেখেন কিছুক্ষণ আগে আপনাকে ছবি দেখাচ্ছিলেন, স্যান্ডেল পায়ে দিয়ে চলছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটাই দেখলাম, হাসপাতালে পুলিশ, হাসপাতালের আছে পুলিশ, আসলো যেটা অ্যাক্সিডেন্ট হলো। আচ্ছা, দ্বিতীয় তো আরেকটা বিষয় লক্ষণীয়, ওই পুলিশদের কিন্তু সর্বক্ষণিক ডিউটি, তাদের কিন্তু অবসরের কোনো সময় নেই। আমি বিভিন্ন জায়গায় দেখেছি কন্টিনিউয়াস খাওয়ার ব্যাপারও, যদি এটা একটা ডিউটিতে থাকে কোথায় খাবে সেই খাওয়ার ব্যাপারও কিন্তু কোনো ঠিক নেই। এটা হচ্ছে আমি নেতিবাচক কথাগুলি বললাম। এখন যদি পুলিশের নেতৃত্ব অর্থ থাকে এবং নিয়মিত, আপনি দেখেন তো এই যে প্রশিক্ষণের ব্যাপার যে বললাম, কয়জন পুলিশ আপনার মানে বন্দুক মানে ওইভাবে অস্ত্র চালাতে পারে? আজকে আসলে যে ঘটনা ঘটেছে, পাঁচজন আছে, এর আগে কিন্তু ওই তিনজন পালিয়ে গেছে, তো বাকি তিনজন কি করছে? গুলি না চালিয়ে পালিয়ে গেছে শালবনে। হ্যাঁ, এটাই আজকে এখন তাহলে বাকিদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই? এবং এগুলি কি কোনো তদন্ত হয় বা তাদেরকে বরখাস্ত করা হয়, কোনো কিছু করা হয়? এটা সেটা হয়েছে, আমি সারের হয়ে, না না, এটা আজকে আজকে হয়ে, আজকে আজকে, কারণ আজকে একটা এমবারেসিং পজিশনে পড়ে গেছে গভর্নমেন্ট যেরকম হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কেন পুলিশকে পেছনে নেওয়া হচ্ছে? একটা কারণ হচ্ছে যে এটা চ্যালেঞ্জ, রাষ্ট্রের একটা শক্তি হচ্ছে পুলিশ। আপনার মনে আছে বিএনপি জামাত যখন সে তাণ্ডব করেছিল, পুলিশকে কিন্তু আক্রমণ করেছিল, যে পুলিশের আমরা বলছি নিরাপত্তা দিলে পুলিশকে ডাকছে, পুলিশের মনোবলটা ভেঙে দেওয়া হোক, আমাদের মনোবলটা ভেঙে দেওয়া হোক। তো রাষ্ট্রের বিভিন্ন উপাদানের যদি মনোবল ভেঙে দেওয়া হয়, তাহলে মন্ত্রিসভা থাকতে পারে কিন্তু তারা কি করবে, সেটা একটা লক্ষ্য আছে। আর এখানে রাজনীতিবিদরা যে কথা বলছেন সেগুলির মধ্যে আমাদের না যাওয়াই ভালো, তাদের কথার কোনো কোনো মাত্রা নেই, আমি বলবো যে মাত্রা জ্ঞানহীন। একজন বলছেন যেগুলি বিচ্ছিন্ন ঘটনা, আরে কিভাবে একটার পর একটা ঘটনা ঘটছে, এটা বিচ্ছিন্ন ঘটনা হয় কিভাবে? আপনি যেটা বললেন যে পরিকল্পিত, স্যার এখানে হচ্ছে কথা, আমি একবার বলছি আমরা বিচ্ছিন্ন ঘটনা, পর মুহূর্তে বলছি পরিকল্পিত ঘটনা। পরিকল্পিত যদি হয় অবশ্যই একটির সাথে একটি যোগাযোগ আছে এবং সেটা মন্ত্রীরা বলছেন, পুলিশের কর্মকর্তারাই বলছেন। তো আমি সারিয়ার কাছে আসতে চাই যে স্যার তো কিছু বললেন মোটিভেশনের অভাব বা তারা কিভাবে থাকছে কমিটমেন্টের অভাব, কিন্তু আমরা দেখি যে সতর্কতা জিনিস বিষয়টি যেটা পুলিশের মধ্যে যে একটা চেকপোস্ট বসানো হলো সতর্কতা, সেই বিষয়টিও সেটিও তো সবসময় মানে ওইভাবে দেখি না আমরা। এখানে শুরু করার আগে একটা কথা বলি, এই যে বিভিন্ন চেকপোস্টগুলি বসানো হয়েছে, এদের যে ঊর্ধ্বতন আছে কেউ কি কখনো চেক করেছে যে তারা কি অবস্থায় আছে? মনিটরিং হয়? আমরা হয়তো জানি না, জানি না, সেটা মনিটরিং হলে এই অবস্থা হতে পারে, জবাব দিতে পারতেন। যে বিষয়টা হচ্ছে আমাদের প্রতিপক্ষ কারা, আপনি নিরাপত্তার কথা বলছেন, তো এটা তো রাষ্ট্রের নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা, জননিরাপত্তা। এখন প্রতিপক্ষ আমরা দেখতে পাচ্ছি এই যে সন্ত্রাস যারা করছে, এবং এদের গডফাদার হচ্ছে জামাত বিএনপি, এবং জামাত ইসলামী তো যে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আমাদের কোনো নেতার কিছু হলে সারা দেশে গৃহযুদ্ধ বাঁধবে, সারা দেশে আগুন লাগবে। এখন তারা কিন্তু, তাদের যদি প্রশিক্ষণ আপনি দেখেন, এই যে ব্লগার হত্যার থেকে যে কিরকম প্রশিক্ষণ, যে কোপটা কত ইঞ্চি দিলে এক কোপে মারা যাবে, তারপর সেটাকে নিশ্চিত করবার জন্য আরও দুটো কোপ দিতে হবে, এটা কিন্তু খুব মানে অ্যানাটমি ট্রেনিং বলেন এবং অন্যান্য ফিজিক্যাল ট্রেনিং বলেন, এটা কিন্তু খুব ভালো একটা উচ্চতর পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত এরা, এই সন্ত্রাসীরা। আমরা তো দেখেছি আফগান জিহাদের সময় থেকে এদের এখানে এক ধরনের ট্রেনিং হচ্ছে, চিটাগং হিল ট্র্যাক্টে বা কয়েক জায়গায়,
তারপর তাদেরকে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাকিস্তান পাঠানো হয়, আরও উচ্চতর প্রশিক্ষণের জন্য আফগানিস্তানে কান্দাহারে গিয়ে তারা ট্রেনিং নিচ্ছে। এই জঙ্গিদেরকে মোকাবেলা করছে কারা? পুলিশ। এখন এই জঙ্গিরা কিন্তু সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত, তারা যেটা করছে এই যে চোরাগোপ্তা হামলা বললেন, এটা তো একাত্তরে আমরা যেটা করতাম গেরিলা যুদ্ধ, তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এখন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, সামরিক কায়দায় তারা হামলাগুলো চালাচ্ছে এবং সেইভাবে তাদের প্রস্তুতি এবং তাদের সক্ষমতা, আর সেখানে আমরা পুলিশের কাছে যদি সে সেনাবাহিনীর সক্ষমতা আশা করি, মামুন তো সুযোগ সুবিধার কথা বলছেন, আপনি পাশাপাশি দেখুন সেনাবাহিনীর সুযোগ সুবিধা নিয়ে মামুন বিস্তারিত লিখেছেন, সেনাবাহিনীকে আমি যে সব সুযোগ সুবিধা দিচ্ছি পুলিশকে তার দশ ভাগের এক ভাগ দিচ্ছে কিনা। আমরা তো জেলে ছিলাম তখন আমরা দেখেছি যে ডিউটির কথা আপনি শুক্র শনি বাদ দেন, তাদের তো ঈদ পূজা বলে কোনো কিছু নেই, পুলিশের পরিবার বলে কিছু নেই, যে মানবতর জীবন ব্যারাকে তাদেরকে, আমি কনস্টেবলদের কথা বলি সাধারণ এবং এসআই লেভেলে যদিও আমি দেখি যে এদেরকে যে মানবতর জীবন যাপন করতে হয়। ট্রেনিং এর কথা বলছি, আমি একটু আগে একজন পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম বিষয়টা নিয়ে, উনি বলছেন যে ট্রেনিং এর মতো তো কোনো সমন্বয় নেই, আঠারোটা জায়গায় ট্রেনিং হচ্ছে, আঠারো ধরনের, এবং একটা ট্রেনিং সমন্বিত ট্রেনিং এর মধ্যে কোনো সমন্বিত ব্যবস্থা নেই। ফিজিক্যাল ইস্যুটা তো নির্ভর করবে আপনি কত স্যালারি দিচ্ছেন, আমার যে ফিজিক্যাল মামুন যে ফিজিক্যাল ফিটনেসের কথা বলছেন, তো কত টাকা বেতন দিচ্ছেন আপনি তাকে, তার খাওয়ার ব্যাপার, আমার বাড়িতে যারা এসে করছে যে কি সকাল ছটায় আসছে রাত্রে আটটার সময় যাচ্ছে, তার খাওয়ার কোনো ইস্যু নেই, কোথায় খাবে না খাবে তার কোনো ঠিক নেই। তো এই যে জিনিসগুলো আছে পুলিশের, আমি ওটা বলছি এটা ব্রিটিশ আমলে ছিল, কলোনিয়াল পিরিয়ডে তারা পুলিশকে তৈরি করেছে, বেতন কম কেন? ম্যানুয়ালে লেখা হয়েছে পুলিশরা যেহেতু ঘুষখাসের জন্য তাদের বেতন কম। আমরা তো কলোনিয়াল যুগে নেই, ব্রিটিশ আমলে নেই, আমরা বারবার বলছি এই যে জঙ্গি দমনের জন্য। একটু আগে আমি একজন দর্শক আছেন, টেলিফোনটা নিয়ে নিই, এই দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি জি, নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। আসসালাম, আমার নাম নুরে আলম রাব্বানি, দক্ষিণ খান, ঢাকা। জি, আমার প্রশ্নটা ছিল যে পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এটা আমরা শুনে আসছি, কিন্তু যেখানে পুলিশেরই এখন নিরাপত্তা নাই, তাহলে আমরা কিভাবে নিরাপত্তা পেতে পারি? রামুর ঘটনার পর থেকে আমরা দেখছি জামাতের যে সক্ষমতা, যে তাদের যে গেরিলা বাহিনী, গেরিলা কায়দায় অপারেশন করা, হিট অ্যান্ড রান, একদম একাত্তরের কায়দায়, সেটা হচ্ছে পুলিশের ফাঁড়িতে আক্রমণ করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, গুলি করে মারছে, তারপর একদম উধাও হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেস রেখে যাচ্ছে না। এই যে ব্লগারদের হত্যাকাণ্ড, হ্যাঁ, আমাদের মনিরুল ইসলাম পুলিশের প্রায় বলেন যে তাদের অনেকগুলো তো টেকনিক্যাল টার্ম আমরা শুনেছি, কাট আউট পদ্ধতি, তো এই ধরনের যে ইস্যুগুলো আছে, স্লিপার সেল, কাট আউট পদ্ধতি, এগুলো তো আমরা জানি, ওদের ওরা এই সক্ষমতা অর্জন করেছে। আমরা দীর্ঘদিন ধরে বলছি যে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির মতন আমাদের পুলিশের মধ্যে শুধুমাত্র মৌলবাদী, জঙ্গি মৌলবাদী সন্ত্রাস দমনের জন্য, মোকাবেলার জন্য একটা বিশেষায়িত বাহিনী দরকার, তাদের প্রশিক্ষণ। এটা এখন পুলিশের মধ্যে থেকেই বলা হচ্ছে, পুলিশের যে মনিরুল ইসলাম, আমরা বারবার বলছি, হ্যাঁ, এখন ইদানিং মনিরুল ইসলাম বলছেন, কিন্তু আমরা এটা অনেকদিন ধরে বলছি যে এই পুলিশ দিয়ে কিন্তু আমরা ওই জামাতকে এবং এই সহিংসতা মোকাবেলা করতে পারবো না, যাদের সামরিক প্রশিক্ষণ, উচ্চতর সামরিক প্রশিক্ষণ রয়েছে যে জঙ্গিদের। হ্যাঁ, তাহলে আমাকে আর্মি নামাতে হবে, না আর্মি কেন নামাতে হবে, এটা তো দেশে তো আইন শৃঙ্খলার সমস্যা, এটা তো বাইরের একটা দেশ হামলা করেনি, যদিও এদের সঙ্গে বাইরের দেশের মদদ রয়েছে, তো সেখানে আমাদের সরকার বলছেন জামাত বিএনপি এখানে আছে, তো জামাতের আমি এদের গডফাদারগুলোকে সব বহাল রেখে দেব, হেফাজত হেফাজতে থাকবে, জামাত হেফাজতে থাকবে, হেফাজত মানে সরকারের হেফাজতে থাকবে, এবং আমরা আশা করব আমাদের মুক্ত চিন্তা ব্লগাররা, আমাদের মানুষ, এমনকি পুলিশ নিরাপদ থাকবেন না, এমনটি ভাববার কোনো কারণ নেই। ডক্টর ইমরান এই সরকার, মানে জিনিসটা যেটা বারবার বলা হচ্ছিল যে অনেক আগের থেকেই তার অনেক মানে খুব সংঘবদ্ধভাবে নেমেছে, কিন্তু এখানে আমাদের পুলিশকে সেইভাবে তৈরি করা হয়নি, এটাই মানে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় যেটা যে প্রধান সমস্যা হচ্ছে যে পুলিশ বাহিনীকে একটা পেশাদার বাহিনী হিসেবে তৈরি করার জন্য যে ধরনের পরিকল্পনা, সেই পরিকল্পনা আদতে সরকারের আছে কি না, এমনকি দেখবেন যে পুলিশ বাহিনীর প্রধান বা আইন শৃঙ্খলা বাহিনীর গুলোর প্রধানদের
একটা পরিষ্কার ধারণাই নাই যে এই যে হামলাগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে। তারা এক এক সময় এক এক কথা বলছে, না কেউ সীমা লঙ্ঘন, কেউ বলছেন পরিকল্পিত, কেউ বলছেন বিচ্ছিন্ন। মানে এই কথাগুলোর সাথে কিন্তু দেখবেন যে কারো কথার সাথে কারো কথার মিল নেই। এই গতকালই বললেন যে বিচ্ছিন্ন ঘটনা, আজ আবার এসে বলছেন পরিকল্পিত ঘটনা। এই যে বললেন কি মোটিভ খুঁজে পাচ্ছেন, মোটিভ খুঁজে পাচ্ছেন না, মানে এর মানে হলো যে তারা ঠিক মানে তাদেরই পরিষ্কার ধারণা নাই। এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, সেই পুলিশ হত্যা থেকে শুরু হয়েছে, এটা অনেকেই মনে করেন ব্লগার হত্যা থেকে শুরু হয়েছে, আমি কিন্তু তা মনে করি না। 2012-13 সালে আপনি দেখবেন যে রাজশাহী থেকে শুরু করে পুলিশের মাথা থেতলে দেয়া, আসলে কিন্তু হত্যাকাণ্ড শুরু হয়েছে সেই পুলিশ হত্যা, গাইবান্ধায় পুলিশের উপর আক্রমণ, এবং এরপর সেটা যখন জনগণ যখন দেখলো যে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য পুলিশ বাহিনী রাষ্ট্রের বিভিন্ন স্তম্ভের উপর, পাওয়ার প্ল্যান্টের উপর, বিদ্যুৎ কেন্দ্রের উপর আক্রমণ করা হচ্ছে, তখন কিন্তু খুব পরিষ্কার আমরা বুঝে নিচ্ছিলাম, কেননা আমাদের সামনে উদাহরণ আছে, পাকিস্তানে আমরা দেখি, আফগানিস্তানে দেখি, এই ঘটনাগুলো ঘটে প্রতিনিয়ত। সুতরাং আমাদের বুঝতে সমস্যা হয়নি যে তারা আসলে কোথায় হামলা করতে চাচ্ছে। ঠিক তখনই কিন্তু বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, এবং রাস্তায় নামবার পর যারা পুলিশ হত্যা করছিল বা যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আক্রমণ করছিল, তারা তখন তাদের হামলার লক্ষ্যবস্তু পরিবর্তন করেছে। তারা বুঝেছে যে শুধু পুলিশ হামলা করলে হবে না, আগে জনগণের উপর হামলা করতে হবে। এবং জনগণের মধ্যে কারা? যারা প্রতিবাদী, যারা রাষ্ট্রের জন্য কথা বলবে, যারা মুক্ত চিন্তার জন্য কথা বলবে, যারা স্বাধীনতার পক্ষে কথা বলবে, এবং তাদের মধ্যে প্রধান যেহেতু ব্লগারদের নামটা এসেছে, 2013 সালের আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে, এই কারণে ব্লগারদের দিয়ে শুরু করা হয়েছে, এবং তাদেরকে এক পর্যায়ে নাস্তিক বলা হয়েছে, তারপরে পাবলিশারদের উপর আক্রমণ করা হয়েছে। এমনকি আপনি দেখেন যে টেলিভিশনে একজন ধর্মপ্রচারক, তিনি ইসলাম ধর্মের পক্ষেই কথা বলেন, মাওলানা ফারুকি, কিন্তু তিনি আবার জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন, তিনি আবার ধর্মের রাজনীতিতে যে ধর্মের ব্যবহার সেটার বিরুদ্ধে কথা বলেন, তাকেও কিন্তু হত্যা করা হয়েছে। মাজারের পীরদেরকে হত্যা করা হচ্ছে, খিজির খানকে হত্যা করা হলো, এরকম নানান ধরনের আক্রমণ কিন্তু আছে, এবং এর ফাঁকে ফাঁকে আবার পুলিশের উপর হামলা। তো এই হামলাগুলোর প্যাকেজ যদি দেখা যায়, হামলার ধরন, কারা হামলা করছে, কিভাবে করছে, কিভাবে হত্যা করছে, এবং এদের অর্থদাতা কারা, তাহলে কিন্তু খুব পরিষ্কার বোঝা যায় যে এখানে আসলে কে কোথায় কি লিখলো, কে কোথায় কি বললো। আসলে এটা আদতে একটা ভ্রান্ত একটা চিন্তা যে জঙ্গিরা হত্যা করে আমাদেরকে ভুল একটা ডিরেকশনে নিয়ে যাবার জন্য সে বলছে যে আমি এই কারণে হত্যা করছি, জঙ্গি বলছে। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান মানে তৎক্ষণাৎ হত্যাকারীর কোনো হদিস নাই, তিনি বলে বসলেন যারা যাদেরকে হত্যা করা হয়েছে আর কি, যারা খুন হয়েছেন তারা এই কথাটা না বললেও পারতো, এতটা না লিখলেও পারতো, তারা সীমা লঙ্ঘন করেছে। তখন কিন্তু পুলিশেরও মোরালিটি নষ্ট হয়ে গেল, আপনার কনস্টেবল পর্যন্ত সে একটা ভুল ডিরেকশন পেল। তার মানে কি, পুলিশকে মেসেজ দেওয়া হলো যে তার বাহিনীকেই, তার কনস্টেবল পর্যন্ত, যে তার মানে এদের বিরুদ্ধে তুমি অ্যাকশন নিও না। এই মেসেজ তো সে পেয়ে গেল, কেননা সে তো হত্যাকারীদের বিরুদ্ধে বলেনি যে না তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে, বরং লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। এবং পুলিশ কি করলো তখন, দেখেন সারা দেশব্যাপী কে কোথায় কি লিখেছে, কি মন্তব্য করেছে। একটা টেলিফোন আছে, একটা নিয়ে নি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। জি বলেন। আমি সম্মানিত অতিথির কাছে বিনয়ের সহিত প্রশ্ন করতে চাই, আমাদের পুলিশ বাহিনী, বর্তমান যে বাংলাদেশ পুলিশ, বর্তমান সাম্প্রতিক সময়ে যে সমস্ত ব্লগার হত্যাকাণ্ড এবং অন্যান্য হত্যাকাণ্ডগুলি ঘটতেছে, সেখানে তারা যথাযথ আইডেন্টিফাই করতে পারতেছে না, আইডেন্টিফাই ছাড়াই তারা অন্যের গাড়ি দুষ্কাপিয়ে দেয়। কিন্তু এই পুলিশ বিরোধী জোটের যদি কোনো আন্দোলন বা তাদের কোনো হরতাল কর্মসূচি হয়, সেখানে দেখে গেলো তারা চরম অ্যাকশনে যায়। তারা বর্তমান হত্যাকাণ্ডের বিষয়ে তারা কেন অ্যাকশনে যেতে পারতেছে না, এখানে অনীহা কেন, আমি বিনয়ের সহিত জানতে চাই। ধন্যবাদ। উনি মানে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা, এরপরে কি হলো, তাদের বক্তব্যগুলোর পর দেখেন যে সেই সাতক্ষীরা থেকে শুরু করে সারা দেশব্যাপী যারা মুক্ত চিন্তক, যারা যারা এই হত্যাকারী জঙ্গিবাদের বিরুদ্ধে লেখেন, তাদেরকে গণহারে ধরা হলো। যেখানে পাচ্ছে পুলিশ হচ্ছে ওই লেখক, সাহিত্যিক বা ব্লগার বা যারা জঙ্গিবাদের বিরুদ্ধে লেখে তাদেরকে গ্রেপ্তার করছে। অর্থাৎ পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু পুলিশের কোনো অবস্থান নাই। আপনি দেখেন যে এর মধ্যে এই হত্যাকারীদের সুনির্দিষ্ট অভিযোগে তাদের তথ্য প্রমাণ সহ কাউকে কি গ্রেপ্তার করতে পেরেছে, তারা পারেনি। অনন্ত বিজয় দাসের হত্যাকারী একজনকে গ্রেপ্তার করে খুব টেলিভিশনের সামনে দেখানো হলো,
এখন তো আবার ছেড়ে দেওয়া হয়েছে যে ফটোগ্রাফারকে গ্রেপ্তার করা হয়েছিল যে ছেলেটিকে অনন্ত বিজয় দাসের হত্যাকারী হিসেবে আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং যখনই দৃষ্টির আড়ালে যাচ্ছে তখনই তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তাদেরকে ঢিলেঢালা মামলা দেওয়া হচ্ছে এবং তারা বের হয়ে আবার কিন্তু নতুন হত্যাকাণ্ড করছে সুতরাং আমি মনে করি যে একদিকে যেমন মানে আমার মনে হয় যে রাজনৈতিক নেতাদের বক্তব্যের সাথে মিল রেখে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের বা যারা দায়িত্বশীল কর্মকর্তা তাদের যে বক্তব্য দেওয়ার একটা কম্পিটিশন আমরা দেখেছি যে তারা রাজনীতিবিদরা যে কথা বলছেন যে একটা ডিনাই করা বা কারো উপর দোষ চাপানো যে ভাষায় বলছেন পরদিন দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা নিয়ে আমি স্যারের কাছে আসতে চাই যে পুলিশকেও রাজনৈতিক করণ করা হয়েছে যেটা রমজান আলী বললেন পাঞ্চরিত থেকে এবং তারা রাজনৈতিক দলের ক্ষেত্রে খুব তৎপর বিরোধী দলের ক্ষেত্রে খুব তৎপর কিন্তু অন্যান্য ক্ষেত্রে তৎপর ব্যাপারটা আমরা একটু তাত্ত্বিকভাবে দেখতে পারি কেন দেখি আমি কয়েক জায়গায় বলেছি সেটা হচ্ছে যে যুক্তির কথা যদি বলেন যুক্তি সবসময় আধিপত্য নিয়ে প্রশ্ন করে এখন আমরা গত 40 বছরে আমাদের যে সমাজটা তৈরি হয়েছে মানে যারা চিন্তা ভাবনা করে বা যারা বিভিন্ন প্রশাসনে আছে তাদের মধ্যে এক ধরনের চিন্তাভাবনার মধ্যে এক ধরনের স্থবিরতা আছে বা যেটাকে নিশ্চলতা বলতে পারি কেমন দেখেন ওই যে জিয়াউর রহমান ইসলাম দিয়ে গেলেন আমাদের এবং এরশাদ দিয়ে গেলেন সেই ইসলামকে কিন্তু তারা এমনভাবে একটা আধিপত্য বিস্তার করলেন মনোজগতে বিভিন্ন মাধ্যমে যে আমরা ওই ইসলাম ছেড়ে কিন্তু বেরোতে পারছি না বা স্থিতি অবস্থা এবং স্থিতি অবস্থা যেটাকে বলে যে একটা স্ট্যাটাস কো যেটা তৈরি হয়েছে সংবিধানে ফিরে যাওয়ার কথা বলি কিন্তু না এখন যেটাকে স্ট্যাটাস কো বলে যেটাকে মানে স্থিতি অবস্থা সেটা কিন্তু সবাই বজায় রাখতে চায় সরকারও চায় অন্য পক্ষ চায় আমি কিভাবে আপনাকে বলি কয়েকটা উদাহরণ দেই যে প্রধানমন্ত্রী বলছেন যে শূন্য সহিষ্ণুতা এবং আমি মনে করি তিনি আন্তরিকভাবে সে কথাটি বলছেন গ্রেফতার হচ্ছে তারপরে কি হচ্ছে মানে ওনার হাত পা আমার মনে হচ্ছে যে বাধা বা উনিও মানে মাঝে মাঝে বোঝে বুঝতে পারছেন না যে আদেশটা যে দিচ্ছেন সেটা কোন অবস্থায় যাচ্ছে বা সমন্বয় সেই কাজটি হচ্ছে না জঙ্গি ধরা হচ্ছে ঠিক আছে গ্রেফতার হলো তারপরে কি হলো তারপর কি তার কোনো খোঁজ নেই কতজন জঙ্গি ধরা হয়েছে কতজনের বিচার হয়েছে এবং আমরা বলছি আদালত জামিন দিয়ে দিচ্ছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে আদালত কেন জঙ্গিদের জামিন দেবে তারপরে আদালতের মধ্যেও কিন্তু একটা মনোভাব যে জঙ্গিরা তো ইসলামের সৈনিক নাহলে তো এটা হতে পারে না আপনি দেখেন যে হেফাজত এত কিছু করলো হেফাজতের অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তারপরে কি আর কিছু আছে কয়েকদিন আগে আহমেদ শফি বললেন যে প্রধানমন্ত্রী বললেন যে উৎসব সবার আহমেদ শফি বললেন যে উৎসব সবার না এটা কুফরি কিন্তু হেফাজতের সঙ্গে এক ধরনের যে তারা ইসলামের মানে একেবারে পাবন্দ একটা বিষয় অন্যদিকে আপনি দেখেন পুলিশ পুলিশ বা র্যাব তাদের ক্রস ফায়ারে কি কখনো কোনো জঙ্গি মারা গেছে যখন শায়েক আব্দুল্লাহকে যেটা আব্দুর রহমানকে ধরা হলো হুজুর আপনি জঙ্গি ধরলে হুজুর আপনি আমাদের মতো কেউ কেউ ধরলে তো কখনো এই কথা বলতে শুনিনি একটা গালি দিয়ে বলবে যে এখনই চল তা আপনি অ্যাটিচিউডটা দেখেন যে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই ধরনের একটা ব্যাপার চলে গেছে পুলিশে যেটা বলা হচ্ছে আমি খুব আশ্চর্য হচ্ছি পুলিশের উচ্চতর মহল থেকে সবসময় মুক্ত চিন্তার যারা করছে বা কম্পিউটারে যারা লিখছে তাদের প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে পরোক্ষ বা প্রত্যক্ষ দেওয়া হলো পরোক্ষ যে তারা কি করছে কখনো কখনো পুলিশ মহাপরিদর্শক থেকে একেবারে যে অন্য নিচ পর্যন্ত আছে কখনো কেউ কোনো একটি জঙ্গিকে ধমক দেয়নি বলে নেই বলা হয়েছে যে ব্লগাররা কেন এটা করে আচ্ছা ব্লগারের ব্যাপারটা দেখেন প্রত্যেকের মধ্যে এখন এই যে আহমেদ শফি আমাদের আমাকে শাহরিয়ার জাফর ইকবালকে প্রথম দিনই মুরতাদ ঘোষণা করলেন বিজ্ঞাপন দিয়ে এবং বলে দিলেন ব্লগাররা হচ্ছে নাস্তিক পুলিশও বলছে নাস্তিক ওরাও সবাই বলছে নাস্তিক কারণ ব্লগার মানে নাস্তিক অর্থাৎ যুক্তি গ্রাহ্য কোনো বিষয় হ্যাঁ যারা লিখছে তারা অনেক সময় হয়তো আমি আমি ব্লগার ব্লগ পড়ি না
হয়তো তারা ধর্মের বিরূপ সমালোচনা করছে, হয়তো সেরকম অসংযমই করছে, কিন্তু সামগ্রিক বিষয়টা আপনাকে দেখতে হবে যে মুক্তচিন্তার ক্ষেত্রে হলে কিন্তু এটা একটা আধিপত্য বিনাশকারী ভাবনা, সেটাকে সরকার বলেন এবং এই যে সরকার যাদের বিরোধিতা বলছেন তারা বলেন, সবার মধ্যে কিন্তু আপনি ধরেন এক ধরনের স্থিতাবস্থা দেখবেন যে এটা কিছু করা যাবে না। আপনি কেন পুলিশ মানে ব্লগারদের বা মুক্তচিন্তক যারা আছে তাদেরকে ধমক দেবে, কেন তারা বলবে না যে বাসের কেল্লাটাকে আমরা ধরবো, বাসের কেল্লা কতজনকে ধরেছে বা অন্যান্য যেসব ব্লগ আছে তাদের কতজনকে ধরেছে? সুতরাং ব্যাপারটা যেটা ইমরান বলছে, আমি ব্যাপারটা করে সমাজতান্ত্রিক এটা এইভাবে দেখতে চাই, এইভাবে আমাদের একটা নিশ্চলতা মনোযোগীদের তৈরি হয়েছে, এটা ভাঙার জন্য আমাদের এই যে চিন্তাগুলিকে তো চালিয়ে দেওয়ার দরকার এবং এটা শিক্ষার মাধ্যমে। এখন আমাদের শিক্ষামন্ত্রী মনে করেন এক তারিখে বই পৌঁছে দেওয়া হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় সাফল্য, শাহরিয়ার তো আজকে তাদের সভা ছিল সেখানে বলেছে যে আলিয়া মাদ্রাসা যেটা সরকারি মাদ্রাসা সেখানে হাজার কোটি টাকা খরচ করে শিক্ষা দেওয়া হচ্ছে জাতীয়তাবাদ কুফরি, মৌদুদি মতবাদী হচ্ছে ভালো, নারী নেতৃত্ব খারাপ, একমাত্র ইসলামের ইয়ে হচ্ছে জামাত ইসলামে, সরকারি পয়সা চালাচ্ছে এবং এটা নিয়ে সরকারি রিপোর্ট বেরিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই শিক্ষা মন্ত্রণালয়কে বা প্রধানমন্ত্রীর যারা কাজ করেন তাদেরকে বা উপদেষ্টা থেকে, তারা কি এই বিষয়ে কখনো করেছেন? তো আপনি একদিকে বলবেন ধরতে, আবার মনোজগতে তাদের আধিপত্য বিস্তার করুক, বিস্তার থাকুক, সেটা বিভিন্ন মাধ্যমে, সেটা পুলিশ হোক, আমলা হোক, সামরিক বাহিনী হোক, র‍্যাব হোক, তাদের মাধ্যমে এটাকে বজায় রাখবেন। আবার খুন হলে বলবেন, আপনি খুন হলে কেউ আমাদের মতো লোকজন আপনি আছেন, আমরা এই যে চার্জ আমরা বুঝতে পারছি না কারা মারছে, এটার জন্য কি আপনি পুলিশে তো পুলিশের মানে অফিসার হতে হবে এটা বোঝার জন্য? আমি সাহেবের কাছে আসবো, যেটা জিরো টলারেন্সের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন কিন্তু সেটা তার পরবর্তী পর্যায়ে গিয়ে সেটা বাস্তবায়িত হয় না, সেই কথাটা যেটা বললেন সেটা আপনি আরেকটু বিস্তারিত বলুন। তার আগে আমি একটা প্রশ্ন নিয়ে নিই, যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আপনার প্রশ্নটা বলেন। তবে আপনারা আমরা সবসময় দেখি আপনারা মাইটিভি সংবাদে এই বসে এই আলাপটা করতেছেন যে বিএনপি বলছে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ বলছে বিএনপি করছে, এই বলকারা কেন ধরা পড়ছে না? আমরা টেলিভিশন খুললে দেখা দেখতেছি দিন দিন সব ডেইলি রোজ একজন পাবলিক মরতেছে, একজন অফিসার মরতেছে, একজন বলকার মরতেছে, এটার কারণটা কি বুঝতে পারতেছি না। ধন্যবাদ আপনাকে। মানে রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ যেটা এটাই বললেন উনি যে এটা এই বিষয়ে সাধারণত অবশ্যই বলবেন, তার আগে যে আমাদের যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে জিরো টলারেন্সের কথা বলা হয় সেটা নিচে গিয়ে যেটা হচ্ছে, আমি জাস্ট আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, দু মাস আগে একজন ব্লগার, আমি নাম বলছি না, ছেলেটা এখন অ্যাসাইলাম পায়নি, আমার কাছে এলো কলেজের একজন টিচার বিসিএস ক্যাডারের, জাস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখালেখির জন্য হুমকি দিয়েছে, সে থানায় গেছিলো, তার কেস রিসা করেনি, তাকে হত্যাকারীরা বিভিন্নভাবে অনুসরণ করছে। তা বলে তো থানা যখন তোমার কেস নেয়নি তুমি এসপির কাছে গেলে না কেন? তুমি তো একজন বিসিএস ক্যাডার, পুলিশ তোমাকে প্রোটেকশন দেবে, এবং যেটা আমরা ওই যে 84 জন যেটা হেফাজত তালিকা দিয়েছে আমরা পুলিশকে বলেছি এবং আইজিও বলেছেন যে কি না যারা নিরাপত্তা চেয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সে যখন এসপির কাছে আমার কথা মতো সে আবার তার জেলায় ফিরে গেল, আমার কথা মতন এসপিকে বলল, এসপি তাকে উল্টো, কেন তুমি এরকম লেখা লিখেছ? তারপর সেই ছেলেটা বাইরে চলে গিয়ে আমাকে বলল যে কি আপনি তো পাঠিয়েছিলেন এসপির কাছে, এখন তারপর আমি কোথায় যাব? তাই বললাম যে কি না তুমি আসো আমার কাছে, কিন্তু সে ছেলেটা এখন বাইরে আছে, অ্যাসাইলামের চেষ্টা করছে। জিরো টলারেন্সের ব্যাপারে আপনি দেখেন, প্রথম যে ব্লগারটি হত্যা করা হলো ওদের রাজীবকে, প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলেন, প্রধানমন্ত্রী বললেন জামাতে ইসলামী একটা সন্ত্রাসী সংগঠন। এরপরে আমরা হেফাজতের মহাতাণ্ডব দেখলাম ঢাকায়, জামাত বিএনপি মিলে কিভাবে মদত দিল, হেফাজতকে ঢাকায় আনলো, মহাতাণ্ডব ঘটালো, আমাদের উপর হামলা, ওদের গণজাগরণের উপর হামলা, ঢাকা শহর তো আমরা দেখলাম খালেদা জিয়া কীভাবে ঢাকাবাসীকে ডাকলেন। এবং এরপর 6 তারিখে কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন জামাত হেফাজতকে আর ছাড় দেওয়া হবে না, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন আলমগীর, এবং তিনি তখন যে গ্রেফতার শুরু করলেন, এক মাস পর্যন্ত দূরবীন দিয়ে কোথাও হেফাজত জামাতের সন্ত্রাসীদের খুঁজে পাওয়া যায়নি, এই যে বাবুনগরি এদেরকে গ্রেফতার করলা, গড় গড় করে তারা বলে দিল কিভাবে তারা পরদিন 6ই মে সরকার উৎখাতের পরিকল্পনা নিয়েছিল, সচিবালয় দখল করবে ইত্যাদি সব তারা বলে দিল।
কেউ, তারপরেই তো দেখলাম যে এক মাস পরে আরেক মন্ত্রী গিয়ে ওদেরকে হুজুর হুজুর করলেন, জমি দিলেন, টাকা দিলেন, এগুলো তো। এটাই হচ্ছে আমাদের সমস্যা, যে যেদিন প্রধানমন্ত্রী বলছেন আওয়ামী লীগ তো দেউলিয়া হয়ে যায়নি, জামাত বা অন্য কোনো দল থেকে লোকে আমাকে দলভারী করতে হবে, আবার তাঁর দলেরই এক নেতা বলছেন নতুন প্রজন্মের জামাতিরা যদি ভুল স্বীকার করে আসে তাদের দলে নিতে বাধা কোথায়, এবং নেওয়া হয়েছে। ওই দিন গত সপ্তাহে আমার সঙ্গে টেলিভিশনে একজন সাংবাদিক বলছিলেন, তারা হিসেব করে যে এই পর্যন্ত 11,000 জামাত বিএনপির সন্ত্রাসী তারা আওয়ামী লীগে জয়েন করেছে, এবং এরা করেছে মামলা থেকে বাঁচার জন্য, আওয়ামী লীগের জামাতিকরণ করার জন্য, আওয়ামী লীগের মধ্যে মৌলবাদ প্রবিষ্ট করবার জন্য। তারা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগে জয়েন করেছে এমনটি মনে করবার কোনো কারণ নেই। তো এই যদি অবস্থা হয়, আমি বারবার কথা বলি, মামুন আমাকে ঠাট্টা করে এই অভিযোগ করা হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে গত পরশু যে ঘটনা ঘটলো সেখানে সরকারি দলে যোগ দেওয়া জামাতি মানে শিবিরের ছেলে পেলে, শুধু এখানে না, রাজশাহী থেকে শুরু করে সেক্রেটারি বলেছিলেন যে জামায়াত শিবিরের অনুপ্রবেশ ঘটেছে ছাত্রলীগে, এটা তো আশরাফ বলেছেন আমার সম্মেলনেই সেটা, এবং মামুন প্রায় হাসাহাসি করে আমি একটা কথা আপ্তবাক্য হয়ে গেছে শোনায়, যেটা যে প্রশাসনের রন্ধ্রযন্ত্রে জামাত বসে আছে 44 বছরে, বেশিরভাগ সময় ওরা ক্ষমতায় ছিল, জামাতের বন্ধুরা ক্ষমতায় ছিল, জামাত ক্ষমতায় ছিল, তারা তো এই কর্ম করেছে, কিন্তু আওয়ামী লীগ কি করছে? এই সরকারের আমলেও যখন পুলিশে যখন নেওয়া হচ্ছে, ওই যে তখন তো নিয়োগ বাণিজ্য শুরু হয়ে গেল, টাকা পয়সা নিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং শিবিরের ছেলেকে নিয়োগ দেওয়া হচ্ছে, বিএনপি ছেলেদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, কারণ 6 লাখ টাকা এসআইর জন্য দিতে হয়, ওটা তো অন্যরা পারে না, আওয়ামী লীগ একটা গরিব আওয়ামী লীগের কর্মী, তার এটা পারবে না। আমি 2-3 সুপারিশ করেছিলাম, ভালো ছাত্রলীগের ঢাকা কলেজ থেকে পাশ করেছে, একাডেমিক হিসেবে ভালো, নির্মূল কমিটি করে ব্রিলিয়ান্ট ছেলে, যখন 2-3 তখন স্বরাষ্ট্রমন্ত্রী শুনেছিলেন, তারপর আমার সম্পর্কে বলা হলো শাহরিয়ার কবি নিয়োগ বাণিজ্য শুরু করেছেন, তখন আমি আমার নির্মূল কমিটির নেতাদের বলেছি সরি আমাকে এগুলো সুপারিশ করো না, আমি বলতে পারবো না। তো কিন্তু এই কাজটা জামাত বিএনপি যখন ক্ষমতায় থাকে তারা নিষ্ঠার সঙ্গে তাদের লোকগুলোকে, তাদের পলিটিক্যাল কমিটমেন্ট অনেক বেশি, অনেক বেশি জামাতের কমিটমেন্ট না, বিএনপির আমি বলবো না, বিএনপি লুটপাট নিয়ে ব্যস্ত ছিল এই 2001 থেকে 2006 পর্যন্ত, নিজামী বলেছেন, মুজাহিদ বলেছেন, তারা কিভাবে প্রশাসনের জামাতের কর্মীদেরকে, ওই যে পাকিস্তান থেকে যখন জামাতের প্রতিনিধি দল এসছে তারা বলেছেন কিভাবে প্রশাসনের, কৃষি মন্ত্রণালয়ে যখন নিজামী ছিলেন, শিল্প মন্ত্রণালয়ে ছিলেন, ইনি যখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ছিলেন, কিভাবে নিজের লোকগুলোকে ঢুকিয়েছেন, কিভাবে শত শত এনজিও তৈরি করেছেন, এই কাজগুলো জামাত করেছে। এখন এই কারণেই প্রধানমন্ত্রী যখনই বলছেন, আমরা তো জানি প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের ব্যাপারে, জঙ্গি মৌলবাদ দমনের ব্যাপারে প্রধানমন্ত্রীর আন্তরিকতার অভাব নেই, ব্যক্তিগতভাবে আমরা যখন আলাপ করেছি এবং অন্যান্য ফোরামে বলছেন, কিন্তু এখন তার দলের মধ্যে যদি সমস্যা হয়, এখন এইটা তো বারবার আমাদের বলতে হবে যে আজকে তো সংবিধান দিবস পালন করলাম আমরা 4 নভেম্বর, এখন 72-এর সংবিধানে বঙ্গবন্ধু তো ধর্মের নামে রাজনীতিটা নিষিদ্ধ করেছিলেন, এখন তার যারা সহযোগী 4 জাতীয় নেতা এবং সেই সংবিধান যারা প্রণয়ন করেছেন, গণপরিষদে যারা সদস্য ছিলেন, মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান, আমরা বলেছি চেতনাগত দিক থেকে বিশ্বের সেরা সংবিধান ছিল 72-এর সংবিধান, যেটা আমরা তুলনা করে বলেছি আমেরিকার সংবিধানের চেয়ে, ফ্রান্সের সংবিধানের চেয়ে, ভারতের সংবিধানের চেয়ে 72-এর সংবিধান সেরা কোথায়, যেটা তারা শুধু ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করেননি, ধর্মনিরপেক্ষতার গ্যারান্টি ক্লজ হিসেবে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, যেটা ভারত আমেরিকা ফ্রান্স পারেনি। তো এই যে কাজটা তারা করলেন, জিয়াউর রহমান তো রাজনৈতিক মতলবেই ধর্মকে ঢোকালেন, ওগুলো বাদ দিলেন, এরশাদ রাজনৈতিক মতলবেই রাষ্ট্রধর্ম ঢোকালেন, তো এখন রাষ্ট্রধর্ম যদি থাকে আমি কোন মুখে জিয়ার সমালোচনা করি? কেন আমি বলি যে জিয়া বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা ব্যর্থ সন্ত্রাসী মৌলবাদী রাষ্ট্র বানাতে চেয়েছেন? এই সমালোচনা করবার অধিকার তো আমাকে দেয় না বর্তমান সরকারের এই সমস্ত আচরণগুলো। আজকেও আমাদের সেমিনারে আইনমন্ত্রী ছিলেন, এই যে মামুনের লেখা থেকে আমি কোট করে বললাম, আমি বললাম আমাদের সংবিধানে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতা আমার রাষ্ট্রের মূল নীতি, আর আপনাদের টাকায় মাদ্রাসায় পড়ানো হচ্ছে ধর্মনিরপেক্ষতা একটা কুফরি মতবাদ, মদুদি এটা বলেছেন, জাতীয়তাবাদ আমাদের সংবিধানের মূল নীতি, আপনারা পড়াচ্ছেন সরকারের পয়সায় মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হচ্ছে জাতীয়তাবাদ, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, যারা জাতীয়তাবাদ অনুসরণ করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, মদুদির লেখা এগুলো পড়ানো হচ্ছে, এবং এই রিসার্চটা, এই যে গবেষণাটা ইসলামিক ফাউন্ডেশন করেছে, আমাদের কোনো ব্যক্তিগত গবেষণা নয় এটা। তো এই দিয়ে আপনি জিরো টলের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়বেন?
আমাদের মুক্ত চিন্তাকে নিরাপদ রাখবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নিরাপদ রাখবেন, না আমাদের যে টার্গেট আমরা করছি 2021 সাল 2041 সালের সে টার্গেট আমরা পূরণ করতে পারব? আমার যেটা মনে হয় যে এই পরিস্থিতি, আজকে যেটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটার পথ কিন্তু আওয়ামী লীগই তৈরি করেছে। দেখেন যে 2013 সালে যখন যুদ্ধাপরাধের বিচার সহ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ সহ সারা বাংলাদেশ যখন ঐক্যবদ্ধ, তখন কিন্তু দেখা যাচ্ছিল যে আওয়ামী লীগের নেতারাই হেফাজতে ইসলামের ঘরে যান, হেফাজতে ইসলামকে ঢাকায় আনার জন্য তারা নানান রকম ইয়া করেন, গণজাগরণ মঞ্চকে তদবির করেন, গণজাগরণ মঞ্চকে তারা চট্টগ্রাম যাওয়ার পথে বাধা দিলেন, তারা কোনোভাবেই চট্টগ্রামে যেতে দিলেন না, এবং হেফাজতকে উইন করিয়ে দিয়ে সারা দেশে হেফাজতের কমিটি করার সুযোগ তৈরি করে দিলেন, এবং সবশেষে এখন বলা হয় হেফাজত ঢাকায় আসার পর আমরা সফলভাবে তাড়িয়ে দিয়েছি। কিন্তু তার আগেই তো হেফাজতকে আপনারা, হেফাজতের উত্থানের পথ তৈরি করেছেন এই আওয়ামী লীগ, না হলে তো তখনই জামায়াত নিষিদ্ধ হয়ে যায়, এবং যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য বা দেশকে অস্থিতিশীল করবার জন্য আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আর তৈরি হয় না। আপনি দেখেছেন 6 এপ্রিল যখন হেফাজত প্রথম আসলো, এসেই তো গণজাগরণ মঞ্চের উপর আঘাত করলো, তারা আক্রমণ করলো। এই আক্রমণ যে করবে, এদেশের প্রত্যেকটা মানুষই তো জানে যে হেফাজত ঢাকায় কেন আসছে, তাহলে কি সরকার সেটা জানতেন না? আমরা দেখলাম যে যখন জামায়াতে ইসলামী সহ এই মৌলবাদী গোষ্ঠী একদম কর্নার্ড হয়ে গেল, তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ল, তখনই আমরা দেখলাম সরকারের কিছু কিছু মহল তারা হেফাজতের অন্দরে যাওয়া শুরু করলেন, তারা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা শুরু করলেন, ইসলামী ব্যাংকের কাছে অর্থ নেওয়া শুরু করলেন, করে করে তারা তখন বলা শুরু করলেন যে না, ইসলামী ব্যাংক এগুলো জনগণের ব্যাংক, এদেরই সম্পদগুলো প্রোটেক্ট করতে হবে, এগুলো রক্ষা করতে হবে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে তারা গণজাগরণ মঞ্চের যে 6 দফা দাবি, তাদের প্রত্যেকটি দাবি তিনি মেনে নেবেন বলেছিলেন তো, তাই না? অথচ দেখা গেল এখনো পর্যন্ত কিন্তু আমাদের একটা দাবিও এখনো পূরণ হয়নি। অর্থাৎ তারা একদিকে হেফাজতকে সুযোগ দিলেন, এবং গণজাগরণ মঞ্চকে আবার 6 এপ্রিল কিন্তু গণজাগরণ মঞ্চকে ঢাকায় ভেঙেও দেওয়া হয়েছে। আপনি জানেন যেদিন হেফাজতে ইসলাম ঢাকায় আসলেন এবং গণজাগরণ মঞ্চের উপর আক্রমণ করলেন, পুলিশ গিয়ে গণজাগরণ মঞ্চ ভেঙে দিল, পুরো গণজাগরণ মঞ্চ উঠিয়ে দিল। সুতরাং এই যে মানে পরিকল্পনা সরকারের ভেতরে প্রতিক্রিয়াশীল চক্র ঢুকে এবং তাদের মধ্যে প্রভাব বিস্তার করে সরকারকে ভুল পথে নিয়ে গিয়ে আজকের অবস্থা যে তৈরি করেছে, এটার দায়ভার তো আওয়ামী লীগ বা সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারকে আগে খুঁজে বের করতে হবে তার ভেতরে কারা এই হেফাজতে ইসলামকে ঢাকায় নিয়ে এসেছে, কারা গণজাগরণ মঞ্চ ভেঙে দিতে সরকারের এই নীতিকে উদ্বুদ্ধ করেছে, কারা গণজাগরণ মঞ্চকে চট্টগ্রাম যেতে দেয়নি। পুলিশের যে মনোবল ছিল, আপনি দেখেন পুলিশ হত্যার পর, গণজাগরণ মঞ্চের পর কিন্তু পুলিশ এবং তাদের একদম সারা দেশের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল, তারা তাদের মনোবল অনেক চাঙ্গা ছিল জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে, সন্ত্রাস দমনের ক্ষেত্রে। অথচ সেই পুলিশকেই আজকে এনে এই এই জায়গায় দাঁড় করানো হয়েছে যে পুলিশের উপর এই সন্ত্রাসীরা হামলা করে চলে যাচ্ছে, পুলিশ নির্বিকার থাকছে, তারা অস্ত্র নিয়ে কেউ পালিয়ে যাচ্ছে, এবং আমাদের দেখতে হচ্ছে পুলিশকে কিভাবে হত্যা করা হচ্ছে। সুতরাং আমি মনে করি যে সরকার যদি এখনও তার ভেতরের যে ঘাপটি মেরে থাকা যে জঙ্গিবাদীদের সমর্থকগুলো রয়েছে, প্রতিক্রিয়াশীলদের যে অর্থ গ্রহণ করা যে চক্রগুলো রয়েছে, সেই চক্রগুলোকে যদি খুঁজে বের করতে ব্যর্থ হয়, তাহলে সরকারকে আরও চরম মূল্য দিতে হবে, যার হয়তো ফল ভোগ করতে হবে আমাদের মতো সাধারণ মানুষদের। একেবারে শেষ মুহূর্তে চলে আসছে স্যার, একেবারে সেই চিহ্নিত করার বিষয়টা আমরা দেখি যে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা বঙ্গবন্ধুর আমলের কথা যদি দেখি, সরকারের ভেতরে এখনো যে আছে তো চিহ্নিত করা, হয়তো চিহ্নিত করা আছে কিন্তু তাদেরকে বের করে দেওয়া যাচ্ছে না, তো তারা যাবে না। ভেতরে কথা হচ্ছে যে এটা তো একটা দল, এখন এই দলের যিনি প্রধান এবং তার আশেপাশে যারা আছেন তাদের একটা সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দলটাকে আসলে কি করতে চাই। আমরা কি বঙ্গবন্ধুর আদর্শে সেই আওয়ামী লীগ করতে চাই, নাকি যেটা বলছে অনেকে যে আওয়ামী জামাত লীগ করতে চাই, নাকি আমরা একটা সমঝোতামূলক ফর্মুলায় গিয়ে একরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই বিএনপির মতো, এটা তো আমরা বলতে পারবো না। আমরা চাই বঙ্গবন্ধুর যে আদর্শ যেভাবে গড়ে উঠেছিল মানে আওয়ামী লীগ, সেই মানে মধ্য বা মধ্য বাম ঝোঁক নিয়ে আওয়ামী লীগটা গড়ে উঠবে, এবং তার নেতৃত্ব শেখ হাসিনা দিচ্ছেন, তিনি অপরিহার্য, তিনি সেই নেতৃত্বটা সেভাবে দেবেন। কিন্তু এটা এখন তার সম্পূর্ণ তার ব্যাপার যে তিনি নেতৃত্বটা কিভাবে দিতে চান, মধ্য মধ্য বামে দিতে চান না মধ্য ডান ডানে দিতে চান, এবং লোক বাছের ক্ষেত্রে কিন্তু মানে সেটা তার উপরে দায়িত্ব অর্পায়। কারণ এটা এটা তাহলে কি রাজনীতির যে হিসেব নিকেশে এটা কি বারবারই বাধাগ্রস্ত হবে বা এড়িয়ে যাওয়া হবে না?
যেমন ধরুন জামাত ইসলামীর চেয়ে কিন্তু অনেক শক্তিশালী দল ছিল মিশরের মুসলিম ব্রাদারহুড, ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে তারা ক্ষমতায় এসেছিল। সেইখানে মুসলিম ব্রাদারহুড কি হলো, তাহরির স্কোয়ার হলো, এগুলো হলো, মুসলিম ব্রাদারহুড সুযোগ নিয়ে এলো, কিন্তু তারপর কিন্তু মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছে, মুসলিম ব্রাদারহুডের পতন ঘটেছে। এখন সামরিক সরকার এসছে বটে, সামরিক সরকার কিন্তু পলিটিক্যাল পার্টির সঙ্গে সমঝোতা করে এসছে। আমি তখন মিশরে ছিলাম, 36টা সেকুলার পার্টি বলেছে যে সামরিক বাহিনী যদি আসে আমরা সমর্থন করব, যদি তারা মৌলবাদ দমনের ব্যাপারে, মুসলিম ব্রাদারহুড দমনের ব্যাপারে আন্তরিক হয়। এবং তাই হয়েছে, মুসলিম ব্রাদারহুডও কি আমেরিকা ডার্লিং ছিল, জামাত ইসলামীকে আমেরিকা যেমন মনে করে মডারেট ইসলামিক পার্টি, তাদেরও তাই মনে করত। তো এখন তো মিশরে তো মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ করেছে, আমেরিকা কি টু শব্দ করেছে? আমি সেটাই বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে জঙ্গি দমনের ব্যাপারে তার কিন্তু বিশ্বব্যাপী একটা মর্যাদা তিনি অর্জন করেছেন, এটা অস্বীকার করা যাবে না। 2001 সাল থেকে 2006 সালে যেটা দেখেছি, আজকেও নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে আমার কথা হচ্ছিল, ওরা বলল যে কি এরকম নজিরবিহীন, আমরা নজিরবিহীন বলো না, আমরা 2001 সাল থেকে 2006 সাল দেখেছি বাংলাদেশে কি হয়েছিল। তো এখন শেখ হাসিনা যদি দৃঢ়তার সঙ্গে জামাত নিষিদ্ধ করেন, হেফাজত, এবং ওই জায়গায় 72-এর সংবিধানের মূল জায়গায় ফিরে যান যে ধর্মের নামে রাজনীতি দেশে চলবে না, আপনি দেখবেন আন্তর্জাতিক সম্প্রদায় এটা সমর্থন করবে, কারণ জঙ্গিবাদ, জামাতের এই জঙ্গি মৌলবাদী সন্ত্রাস গোটা বিশ্বকে আক্রান্ত করেছে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, সরকারের কথায়, সরকারের সর্বোচ্চ পর্যায়ের কথায় এবং কাজে পুরোপুরি 100% হতে হবে, সেটা করতে হবে। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।